রাজারহাটে বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে কুড়িগ্রাম থেকে সোহেল জানার পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত। কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। 4 এপ্রিল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মণ্ডল সাবু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শম্পা আক্তার, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আলম, সাংবাদিক সোহেল রানা প্রমুখ। আলোচনা সভা শেষে অফিসার্স ক্লাবের সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ভবনের সামনে এসে শেষ হয়। এ সময়ে উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।